নজরে নিবেদন করছে সংবাদ নজরে। আগামী 24 ফেব্রুয়ারি দুদিনের ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তাকে অভ্যর্থনা জানাতে সেজে উঠছে গুজরাটের রাজধানী আহমেদাবাদ। ভারতে আসার দিনই ঘণ্টা তিনেকের জন্য আহমেদাবাদে যাবেন ট্রাম্প, আর তারই অভ্যর্থনা এলাকি আয়োজনে আনুমানিক খরচ হতে চলেছে 100 কোটি টাকা। নতুন করে 143 জনের মৃত্যুর পর চীন নোবেল করোনা ভাইরাসের মৃতের সংখ্যা গিয়ে পৌঁছেছে 1631। বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে চীনের হুবেই প্রদেশে। চীনের সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা 67535 জন ছাড়িয়ে গিয়েছে। চীনের বাইরেও এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছেন 580 জন। মেট্রোতে ধোঁয়া, আতঙ্ক ছড়িয়ে পড়ল যাত্রীদের মধ্যে। এবার দমদমগামী মেট্রোতে ধোঁয়া বেরোতে দেখা যায়। চাঁদনী চক স্টেশনে মেট্রোতে পৌঁছতেই যাত্রীদের দ্রুত নামিয়ে দিয়ে রেকটি খালি করে দেওয়া হয়। এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর নেই বলে জানিয়েছেন মেট্রো কর্তারা। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতি। ঠাকুরিয়া ব্রিজের মুখে অবস্থান বিক্ষোভ, যার জেরে চরম যানজট দুর্ভোগের মুখে সাধারণ মানুষ। ইন্ডিয়ান অয়েলের সামনেও চলে এই বিক্ষোভ কর্মসূচি। নেশার টাকার জন্য গত বছর 25 অক্টোবর চোরা খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয় অভিযুক্ত শুকুরানী মণ্ডল নামে বছর 22-এর এক যুবককে। পুলিশ সূত্রের খবর, ধৃত বছর 67-এর এক বৃদ্ধকে ও এক সোনার দোকানের মালিককে খুন করে। মেদিনীপুর জেলার সুতাহাটা থানার কাকরিহাটা বল্লভপুর গ্রামের রূপনারায়ণ নদীর পার থেকে উদ্ধার 80 কেজি ওজনের ও লম্বায় প্রায় 5 ফুট আকারের মৃত ডলফিন। তবে কিভাবে ওই ডলফিনটির মৃত্যু হল তা পরিষ্কার নয়। খবর দেওয়া হয়েছে বন দপ্তরের কর্মীদের। নাবালিকাকে অপহরণের অভিযোগে ধৃত নাবালক, উত্তর 24 পরগনার বাগদা থানার অন্তর্গত সন্তোষা কলোনির এলাকার ঘটনা। পারিবারিক অভিযোগের ভিত্তিতে বাগদা থানার পুলিশ শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে। নবম শ্রেণীর ছাত্রীকে কটূক্তি ও মারধর করার অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত। ঘটনাটি ঘটে হাবড়া থানার অন্তর্গত প্রতিভা পঞ্চায়েত এলাকায়। শুক্রবার বিকেলে লিখিত অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার। অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। জলঙ্গিতে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত মিল্টন মণ্ডলকে গ্রেপ্তার করল বহরমপুর থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর পেয়ে শুক্রবার রাত্রে বহরমপুর থানার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। শীত এবারের মতো পাকাপাকি বিদায় জানালেও ভোর ও রাতের দিকে এখনো হালকা ঠান্ডার আমেজ রয়ে গিয়েছে। তবে গরমকাল নয়, বসন্ত এসে গিয়েছে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। সংবাদ নজর।